ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যারা দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। জেনে নেব কন্যা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে, জানবো এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে এই মাসে কর্মফলদাতা শনি আপনাদের পঞ্চম ভাবে বিরাজমান হয়ে মকরে গোচর করবে। এডুকেশনের ক্ষেত্রে কোথাও গিয়ে একটু ডিলে যে কোনো কাজে, ধরুন কাজটা আজকে হয়ে যাওয়ার কথা সেটা আজকে না হয় গিয়ে কালকে হবে, একটু সময় লাগবে যে কোনো কাজ হতে। শনির কাজই হচ্ছে যে কোনো কাজকে ডিলে করানো, তবে খারাপ কিছু ফল দেবে না, অবশ্যই ভালো ফল দেবে। আপনি ঠিক যেমন এতদিন ধরে পড়াশোনা করে এসছেন ঠিক সেরকম ফল পাবেন। আপনি যদি খুব ভালো পড়াশোনা করেন তাহলে 100% ভালো রেজাল্ট পাবেন, আর যদি আপনি ঠিকঠাক পড়াশোনা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ রেজাল্ট পাবেন। এই হচ্ছে ফ্যাক্টর, তার জন্য বললাম এটা একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে কোনো কাজে একটু ডিল, তাছাড়া কোনো সমস্যা কিন্তু থাকছে না। আর হ্যাঁ, এই সময় আপনারা শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন, সেটা ধরুন আপনার স্যারদের থেকে হোক বা আপনার বাড়ির কারোর থেকে হোক, যার থেকেই হোক না কেন শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা কিন্তু এ মাসে আপনারা পাবেন। জানবো আপনাদের কর্মজীবন কেমন থাকছে। কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো, আপনারা কর্মজীবনে অনেক উন্নতি এই সময় কিন্তু দেখতে পাবেন। কর্মজীবন এই সময় আপনাকে মানসিক শান্তি দিয়ে যাবে। কেরিয়ারের গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উঠছে, কেরিয়ারে অনেক বেশি ফোকাস আপনারা এই সময় হয়ে যাবেন। কেরিয়ার অনেক সুযোগ সুবিধা আপনাদের জন্য ওয়েট করে আছে, যাকে বলে ভাগ্যের সাত। কোনো কাজ করতে গেলে ভাগ্যে যতটা সহায়তা প্রয়োজন হয়, কেরিয়ার ক্ষেত্রে মাসে কিন্তু ঠিক ততটাই সহায়তা আপনারা কিন্তু পাবেন। যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটা দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কিছু সুযোগ অবশ্যই করে আছে, আর আপনাদের বিজনেসটাকে এই মাসে অনেকটা বাড়িয়ে দেবে। আপনারা কিছুদিন পর থেকে ফিল করতে পারবেন আপনাদের বিজনেসের গ্রোথ অনেকটা মাত্রায় কিন্তু বেড়ে গেছে। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে সময়টা একদমই ভালো না, সময়টা মিশ্র যাবে। আগে কোনো সমস্যা হেলথ নিয়ে ছিল যেগুলো খুব ছোট, ইগনোর করতেন, সেই সকল সমস্যা এই মাসে কিন্তু একদম ঘাড়ের ওপর চেপে বসবে। সেই সকল সমস্যা নিয়ে কিন্তু প্রচন্ড মাত্রায় জর্জরিত থাকবেন, যাকে বলে পুরো মাসটাই প্রচন্ড প্রবলেমের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে। হেলথ নিয়ে এক্সট্রা কেয়ার নিন কিন্তু, নাহলে কিন্তু প্রচন্ড চাপ থাকছে। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো মিশ্র ফল দেবে, সেরকম ভালো কিছু ফল এ মাসে আপনারা লাভ লাইফে দেখতে পাবেন না। বিবাহিত জীবনের পঞ্চম ভাবে শনি বক্রী অবস্থায় থাকছে, বিবাহিত জীবন প্রচন্ড সমস্যার মধ্যে থাকছে, প্রচন্ড ঝঞ্ঝটে ভরপুর থাকবে বিবাহিত জীবন, কোথাও গিয়ে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। বিবাহিত জীবন একটু সামলে চলতে হবে, বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো এই মাসটা। ইগনোর করে যান, কোনো সমস্যা হলে সেটাকে এ মাসে ইগনোর করে যান, ডিলে করে যান, সিদ্ধান্ত নিতে হলে পরের মাসে নিন, সেক্ষেত্রে ভালো হবে। এ মাসে একদমই ভুল করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ প্রবলেমের মধ্যে থাকছে, ফ্যামিলি লাইফ থেকে খুব একটা বেটার কিছু এ মাসে আপনারা আশা করবেন না। ফ্যামিলি লাইফ নিয়ে সিনিয়রদের সাথে প্রবলেম হবে, প্রতিবেশীদের সাথে প্রবলেম হবে, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে প্রতিবেশীদের সাথে প্রবলেম হচ্ছে। ফ্যামিলি লাইফ প্রচন্ড জট পাকানো থাকছে গোটা মাসটা। অর্থনৈতিক পরিস্থিতি বলবো ভালো, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ একটা জিনিস বলার, যেটা হচ্ছে এই সময় আপনার প্রচন্ড অর্থ উপার্জনের একটা যাকে বলে নেশা জাগবে, যার জন্য হয়তো কোনো খারাপ পথে আপনারা পরিচালিত হতে পারেন। এই জিনিসটা মাথায় রেখে চলুন, তাহলে মনে হয় না কোনো সমস্যা আসবে। অর্থ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, তবে অত্যাধিক অর্থ উপার্জনের যে একটা টেন্ডেন্সি এ মাসে আপনাদের মধ্যে দেখা দেবে, সেটা হয়তো আপনাকে খারাপ পথে পরিচালিত করবে। কন্যা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকুন।